দীর্ঘ তিন বছর মাটি খুঁড়ে সুরং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি এবং আল্লাহর রাসূলের লাশ চুরি করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন হে নূরউদ্দিন আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে এদের হাত থেকে আমাকে রক্ষা করো প্রিয় দর্শক হিজরির 557 সালে ইয়াহুদিরা চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে নিয়েছিল মদিনা থেকে অতঃপর অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 557 হিজরিতে তৎকালীন সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত এবং আল্লাহর রাসূল কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নূরউদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুজনের থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তিনি ভাবলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে অতঃপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন কাল বিলম্ব না করে 16,000 অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন সেই দুজন ভয়ঙ্কর নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার সৈন্য বাহিনী দীর্ঘ 2 সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করেছেন এরপর 17তম দিনে তিনি মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন যারা মদিনার বাইরে আছে তারা ভিতরে আসতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই জুমার খুতবা প্রদান করলেন ঘোষণা দিলেন আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে এটি সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনও আমার আতিথিয়তা গ্রহণ করেনি এই শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জানামতে সম্ভবত 2 জন লোক এখনও বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই 2 জন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই 2 জন লোককে দেখে প্রচণ্ড চমকে উঠলেন কারণ এরাই তো সেই 2 জন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা খুবই আল্লাহওয়ালা মানুষ সারাদিন এবাদত বন্দিগি করে এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছু সেখানে পাওয়া গেল না এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাও তো সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল একটি বিশাল সুড়ঙ্গ পথ যা ধীরে ধীরে নবীজির রওজা মোবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নূরউদ্দিন জঙ্গি বিজলির ন্যায় চমকে উঠলেন অতঃপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন করে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কেন এখানে এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা ইয়াহুদি ইয়াহুদিদের আস্তানা মুসল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইয়াহুদিদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন
তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে। তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা। আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। ঠিক যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম, মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রওজা মোবারকে পৌঁছে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ আমাদের হাতে চলে আসবে, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে। আমরা কোনোভাবে আর মাটি খুঁড়তে পারলাম না, দীর্ঘ একটি বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি, কারণ গর্তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায়। তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকলো এবং তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তিনি সেই দুই ইয়াহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন, একটি বিশাল ময়দানে ২০ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তিনি লোকজনদের বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইয়াহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্ম করে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ ১১ দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ১,০০০ মন সীসা গলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কোনো ইয়াহুদি চক্রান্ত করে নবীজির লাশ চুরি করার দুঃসাহস না দেখাতে পারে। এরপর তিনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তাকে রব্বুল আলামিন এত বড় খেদমতের জন্য কবুল করায় তিনি সপ্তাহব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিয়ে মুনাজাত এবং সিজদায় পড়ে রইলেন। ইতিহাস থেকে পাওয়া যায় যে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছাকাছি দাফন করা হয়।